আমরা গণেশ পাগল ঠাকুরের এখানে এসেছি। আমরা সেই ওরাকান্দি থেকে আবার এই গণেশ ঠাকুরের মানবতার সেবক মহামানব গণেশ পাগল সেই ঠাকুরের কাছে আমরা এসে আপনাদের মূল মন্দিরের যে ঠাকুরের ছবি এবং ভক্তবৃন্দ এখানে অসংখ্য ভক্তবৃন্দ আছে তাদেরকে আমরা দেখাচ্ছি যে আমাদের গণেশ ঠাকুর যে মহামানবতার বাণী ছড়িয়ে নিজেকে প্রমাণ করেছে তিনি একজন মহামানব। তিনি বহু ভক্তগুলির আশা পূরণ করেছে। দীর্ঘদিন থেকে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিনই এখানে হাজার হাজার মানুষ আসে দীর্ঘদিন থেকে এই ঠাকুরকে দর্শন করার জন্য। দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সকল লোকজন এখানে আসে। লক্ষ লক্ষ লোকের এখানে আমাদের সাথে আমার সাথে আছে আমরা শ্যামল মাস্টার এবং সমীর চন্দ্র সিং, তিনি রয়েছেন আমার সাথে এই মন্দিরের পূজারি না কি নাম আপনার? সুরঞ্জন বারো। সুরঞ্জন বারো দাদা এখানে আছেন, দাদাকে আমি দেখাচ্ছি। পূজারি আছেন এখানে এবং আমি আপনাদেরকে বারবার ঠাকুরের ছবি দেখাচ্ছি, বাবা গণেশ পাগলের ছবি দেখাচ্ছি। আমি এবং যিনি নিজে একজন বড় মানে সাধক, তিনি মানুষের বিভিন্ন কল্যাণ করে তা প্রমাণ করেছে। তার কাছে আসলে মানুষ কিছু বললে তা প্রকৃতিগতভাবেই সেটি প্রতিফলিত হয় এবং মানুষের মানুষ উপকার পায়। সত্য সেবা নীতি ধর্ম এই আদর্শকে সামনে রেখে ঠাকুর দীর্ঘদিন থেকে মানবতার বাণী ছড়িয়ে গেছে এবং তিনি নিজেকে নিজে একজন মানবতার বাণী ছড়াচ্ছে এবং মহানুভবতা নীতিবান শ্রদ্ধাবোধ সকল কিছু একশো টাকা সকল কিছু যার মধ্যে প্রতিলক্ষিত হয় সেই সেই মহানুভবতার ঠাকুরের কাছে আমরা এখন আসছি। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই গণেশ পাগলকে অনেকে নাম শুনেছেন কিন্তু দেখতে পারেননি, তাই তার কাছে আমরা আসছি এবং তার কাছে এসে আমরা তাকে বারবার দেখাচ্ছি যে ঠাকুর মানুষের মঙ্গল করে, যে মানুষের মঙ্গল করে এবং ধর্ম হচ্ছে বিশ্বাস, ধর্ম হচ্ছে বিশ্বাস মনের মনের আঙিনায় যা মানুষ বিশ্বাস করে, যাকে মানুষ আঁকড়ে থাকে, যাকে যে ধর্ম যে যে ধর্মের লোক সেই ধর্ম অনুসারী যারা তারা ধর্মকে বিশ্বাস করে সেই ধর্মকে সেইভাবে বিশ্বাস করে। তো প্রত্যেক ধর্মেরই মানে একটি বিশ্বাস একটি মূল রয়েছে, তাই হিন্দু ধর্ম হচ্ছে যে হিন্দু ধর্মে বিভিন্ন উপাসনার বিভিন্ন নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনের যারা মহাসাধক যারা মানবতার বাণী ছড়ায় তাদের কাছে মানুষ ছুটে আসে এবং সত্যসেবা নীতি ধর্ম এই জিনিসগুলোকে শিখতে শিখতে চায় এবং তাদের কাছে ছুটে আসে এবং তারা বারবার যেন ঘটনা যে তারা যে তারা মানুষের মনের আশা পূরণ করে। আমরা ভাবছি যে বিভিন্ন লোকজনের সমাগম হচ্ছে এখানে, বিভিন্ন ভক্তবৃন্দ এখানে
শুয়ে বিভিন্ন ভক্তবৃন্দ এখানে শুয়ে আছে এবং ঠাকুরের দর্শন পাওয়ার জন্য আমরা তাই তাদের এখানে আসছি। ঠাকুরের দর্শন লাভ করার জন্য আমাদের মতো একজন ভক্ত মা ভক্ত আমাদের কাছে দাঁড়িয়ে আছে। আমরা আপনাদের দেখাচ্ছি বিভিন্ন মানুষের মনের আকৃতি হচ্ছে ধর্ম, ধর্মের নিষ্ঠার মাধ্যমে, নিজের মনের নিষ্ঠার মাধ্যমেই তা প্রতিফলিত হয়। তাই আমরা বিভিন্নভাবে আপনাদেরকে এই মন্দিরটি দেখাচ্ছি। এখানে প্রতি মঙ্গলবারে অনুষ্ঠান হয় এবং প্রতি মঙ্গলবারেই হাজার হাজার মানুষ এখানে আসে। তাই আমরাও এখানে আসছি এই গণেশ ঠাকুরের এখানে। আমাদের সাথে আমার সফরসঙ্গী হিসাবে আমাদের মাঝে আছে কৃষ্ণকান্ত কর্মকার, তিনিও আমাদের মাঝে রয়েছেন সফরসঙ্গী হিসাবে। আমরা এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন মন্দির এর দর্শন পরিক্রমায় হিসাবে আমরা গণেশ ঠাকুরের এই মন্দিরটি দেখাচ্ছি। আমরা গণেশ সেবাশ্রম 1878 সালে এই প্রতিষ্ঠা লাভ করেছে, তার একটা ফেস্টুন আপনাদেরকে দেখাচ্ছি, যেটি 1878 সালে এই কদমবাড়ি উপজেলার রাজৈর ডাকঘর কদমবাড়ি দিঘির পাড় জেলা মাদারীপুর এখানে অবস্থিত। 13ই জ্যৈষ্ঠ কুম্ভের মেলা এবং নববৃন্দাবন ধাম এখানে যে অনুষ্ঠান হয় সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। যদিও এখন করোনা চলছে, করোনার কারণে এখানে লোকজন একটু কম, তারপরও আমরা যা দেখতে পাচ্ছি যে হাজার হাজার লোক এখানে আসছে এবং হাজার হাজার লোকের সমাগম এখানে হচ্ছে। আমার নামে দিয়ে আন আপনি। হ্যাঁ হ্যাঁ বলেন, যিনি এই ধারাবাষ্য যিনি বর্ণনা করলেন, তিনি কখনো তার ছবি প্রদর্শন করেননি। তিনি হয়েছেন অঞ্জন চ্যাটার্জি, প্রধান শিক্ষক বুকাবুনি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বামনা উপজেলা বাংলাদেশ পূজোজ্জীবন পরিষদের সম্মানিত সদস্য, সভাপতি দীর্ঘদিন যাবৎ, এবং উনি একজন ধর্মপ্রাণ মানুষ। এবং এবছর আমরা এই ধর্মীয় মন্দিরগুলো পরিক্রমার একটা হাতে নিয়েছি। ঈশ্বর যেন আমাদের এই আশা পূর্ণ করেন। আমরা যেন বাংলাদেশের আনাচে কানাচের মন্দির, উল্লেখযোগ্য মন্দিরগুলো প্রদর্শন করতে পারি। ঠাকুর আমাদের এই শক্তিটুক দিক, এই সমর্থটুক দিক, যেন আমরা ঘুরে এই হিন্দু ঐতিহ্য স্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। খুব ভালো লাগলো, আপনারাও আসবেন। ধর্ম এই যে আশ্রম, এই এটাই একটা তীর্থ, মিলন মেলা হিন্দুদের, বাংলাদেশে এই হিন্দুদের যে একটা মিলন মেলা, তা আপনারা যদি বিভিন্ন মন্দির প্রদক্ষিণ করেন, পরিদর্শন করেন, তাহলেই দেখতে পারবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কষ্ট করেও ঠাকুরের সান্নিধ্যে ঠাকুরের আশীর্বাদ লাভের জন্য এই মন্দির প্রাঙ্গণে, এই আশ্রম প্রাঙ্গণে এসে হাজির হন, ঠাকুরকে প্রণাম করেন। ঈশ্বরের কৃপার্থে সকলের মঙ্গল হোক। এই করোনা মহামারী থেকে আমরা সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ মুক্ত থাকি। সৃষ্টিকর্তা আমাদের এই শক্তি দিক। সবাইকে ধন্যবাদ।